যেই ব্যক্তি যেই মুসলমান দাড়ি এক মুষ্টির পূর্বে কাটলো বা ছাটলো এই লোক ফাসেক, যেই ব্যক্তি দাড়ি কাটলো এই ব্যক্তি ফাসেক। ফাসেকের ইমামতি মাকরুহে তাহরিমি, ফাসেকের ইমামতি মাকরুহে তাহরিমি। আমার এই বক্তব্য আপনারা শুনেন না, সারা পৃথিবী শুনে। আমি স্পষ্ট ভাষায় বলি, এক মুষ্টির পূর্বে যেই লোক দাড়ি কাটলো চাষলো এই লোক ফাসেক। আলিয়া মাদ্রাসার কোন ছাত্র, আলিয়া মাদ্রাসার কোন শিক্ষক যদি দাড়ি এক মুষ্টির পূর্বে কাটে বা চাষে, ওই আলিয়া মাদ্রাসার হুজুর, ওই আলিয়া মাদ্রাসার ছাত্রের পিছনে নামাজ মাকরুহে তাহরিমি। ওই ইমাম ফাসেক যে ছাত্র দাড়ি কাটলো বা ছাত্র এক মুষ্টির পূর্বে, ওই আলিয়া মাদ্রাসার ছাত্র বা শিক্ষকের ইমামতি মাকরুহে তাহরিমি। এই আলিয়া মাদ্রাসার ছাত্র আর শিক্ষকের পিছনে নামাজ আদায় করবেন না। কওমি মাদ্রাসার যে ছাত্র, কওমি মাদ্রাসার যে হুজুর এক মুষ্টির পূর্বে দাড়ি কাটবে বা দাড়ি ছাটবে, ওই কওমি মাদ্রাসার ছাত্রের ইমামতি, ওই কওমি মাদ্রাসার উস্তাদের ইমামতি, ওই লোকটা ফাসেক। ফাসেকের ইমামতি মাকরুহে তাহরিমি, নামাজ আদায় করবেন না। আমি হুজুর, আমি হুজুর যদি এক মুষ্টির পূর্বে দাড়ি কাটি, আমি হুজুর যদি এক মুষ্টির পূর্বে দাড়ি চাষি, আমার পিছনে নামাজ আদায় করবেন না। আমি ফাসেক, আমি ফাসেক, আমি দাড়ি কাটলাম কেন? আমার বাবা যদি দাড়ি এক মুষ্টির পূর্বে কাটে, আমার বাবা ফাসেক, আমার বাবার ইমামতি মাকরুহে তাহরিমি, বাবার ইমামতি মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। আলিয়া আর কওমি বুঝি না, আমি আর তুমি বুঝি না, যেই ব্যক্তি এক মুষ্টির পূর্বে দাড়ি কাটবে ওই লোকের ইমামতি মাকরুহে তাহরিমি, তার পিছনে নামাজ আদায় করবেন না। অতএব অনেকে খালি বলে একটা দোষ যে আলিয়া মাদ্রাসারা ওরা দাড়ি কাটে। আরে ভাই, এমনও আলিয়া মাদ্রাসার ছাত্র আছে যারা মাথায় পাগড়ি মুখে দাড়ি আছে, যারা অর্ধ শিক্ষিত, যারা অল্প শিক্ষিত, তারাই প্রতিষ্ঠান নিয়ে সমালোচনা করে। আমি আমার কথা বলি, আমি এই বাংলাদেশের কওমি মাদ্রাসার ফারেক, কওমি মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি আমি নিয়েছি। এক সময় আমি বলতাম আলিয়া তো খালিয়া, আলিয়াতে আবার কিসের এলেম, ওরা তো খালিয়া। পরে আমি চিন্তা করলাম, অল্প বয়সে লেখাপড়া করেছি, একটু লেখাপড়া করি, এরপরে আমি আলিয়া থেকে কামিল করছি, ফতুয়া বিভাগে ফিকহের উপর কামিল করেছি। আলিয়াতে কামিলে ফিকহ আছে, উলুমুল হাদিস আছে, তাফসির আছে, আদব আছে, আমি ফতুয়া বিভাগ নিয়েছি। আমি আমার চিন্তা হলো আমি ফিকহের উপর কামিল করব। আমি মাঝখানে এক ছেলে, এই পাশে তাফসির, এই পাশে উলুমুল হাদিস। টিচার যারা গার্ড দেয় ওরা উলুমুল হাদিসেরও আছে, তাফসিরেরও আছে, ফিকারও আছে। একটা ছাত্র, তাফসিরের ছাত্রটা আরেক ছাত্রকে বলতেছে যে সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির কারা ছিল, যদি এই প্রশ্ন দিতে না পারি তাহলে আমার ফাঁস আসবে না, আমি ফেল হব, আমার মায়া লাগলো। আমি বললাম আল্লাহ, এই মুহূর্তে বলা ঠিক না। তারপর আমি বললাম, এই তুমি লেখো, সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিল হযরতে আবু বকর, হযরতে ওমর, ওসমান, আলী, ইবনে আব্বাস, ইবনে মাসউদ, ইবনে জুবায়ের, উবাই ইবনে কাব, যায়েদ বিন সাবেদ, হযরতে আবু মুসা আশারি। ও বললো, আপনি কি বলেন এটা? আমি বললাম, তুমি লেখো, তুমি নাম্বার পেয়ে গেছ। তাফসিরের টিচারটা কিছু বললো না। পরের দিন উলুমুল হাদিস ওই পাশের লোকটা, ও বলতেছে যে ভাই, মুখসিরিন সাহাবি কয়জন এটা যদি না বলতে পারি তাহলে আমি ফেল হব। আমি বললাম, তুমি লেখো সাতজন। এই ও বলতেছে, আরে সংখ্যা স, মুখসিরিন সাহাবি সাতজন, আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন 5374টি, আম্মা জানাইসা 210, ইবনে আব্বাস 1660, ইবনে ওমর 1630, জাবির ইবনে আবদুল্লাহ 1540, আনাস ইবনে মালিক 1286, আবু সাইদ খুদ্রি 1170। তুমি নাম্বার পেয়ে গেছো। ওই দিন উলুমুল হাদিসের টিচার আমাকে ডাক দিয়ে আমাকে বলল, তুমি কি কওমির আলেম? আমি বললাম, জি। বলল যে তোমার মতো ছাত্র আমরা কম দেখেছি। আর তুমি ফিকের ছাত্র, আর তুমি তাফসির বললা কেমনে? আর তুমি ফিকের ছাত্র, তুমি হাদিস বললা কেমনে? আমি বললাম, হুজুর, আমাদের মাদ্রাসায় সবই শিক্ষা দেয়। ওই দিন ওদের ব্যবহার দেখে আমার একটা অন্তরে ওদের প্রতি আগের যে ধারণা ছিল এটা পাল্টে গেছে। আমি দেখলাম, না না, আলিয়াতে বড় বড় আলেম আছে, আপনারা সমালোচনা করেন কেন? আরে
কওমি মাদ্রাসার ঋণ এই জীবনে জাতি শোধ করতে পারবে না। ওরা এই বাংলাদেশে ইসলাম কায়েম করতেছে, অতএব প্রতিষ্ঠানের কোনো দোষ নাই, দোষ আমার আর আপনার মধ্যে। আমি আর কওমি বুঝি না যেই কোন হুজুর দাড়ি এক মুষ্টির পূর্বে কাটবে, ছাড়বে, ওর পিছনে নামাজ আদায় করবেন না।